পরে এই ডগ থেকে আমায় ঘোড়ায় চলে যেতে হবে, না ঘোড়ায় গেলে পরে কাঁটাটা বাঁধতে পারবো না, এটা দিয়ে এটা বাঁধা যাবে না, তখন এই কাঁটা এইদিকে চলে যাবে, ঠিক আছে? এই যে এই মাথায় এসেছি, মাথা থেকে ঘোড়ায় সুতোটা নিয়ে যেতে হবে ফাঁস করে, এই যে ফাঁস দেবো, এটা সামনে দেবো না, এটা একদম কাঁটাটার গোড়াতে চলে যাবে, গোড়ায় ফাঁসটা দিয়ে দিলাম, এই যে সামনে আর নেই, গোড়াতে দিয়েছি, এরপরে কাঁটাটাই যাবে। এইগুলোকে তখন এইভাবে ধরে নিয়ে সাইড করে দেবো আর এইটাকে দেবো, এই যে এইখানটায় চলে এসেছি, এবার এটাকে গোড়ায় নিয়ে যেতে হবে, এই যে এটাকে একদম এই গোড়ায় ফেলবো, গোড়াতে ফেলবো, এরপরে কাঁটাটাই দিয়ে এইগুলোকে এইভাবে ধরে নিয়ে একদিন তোমাদেরও এইরকমই অভ্যাস হয়ে যাবে, তখন তোমরা এইভাবে বানাতে পারবে। ব্যাস 10টা হয়ে গেছে, এরপরে আমি এই সুতোটাকে উপরে আছে গোড়ায় নিয়ে যেতে হবে, তাহলে ফার্স্ট আমি গোড়ায় ফেলবো, টপকে গিয়ে নিয়ে যাবো, গিয়ে এই গোড়ায় ফেলবো, পরের সুতোটাই যাব, পরের কাঁটাটা এইগুলোকে তখন এক সাইড করবো, এইটাকে এইভাবে দিয়ে এই ফাঁস চলে গেল। প্র্যাকটিস করতে হবে, একদিনেই পারবেন না, প্র্যাকটিস করবেন, আর একদিনেও পারা উচিত, যেভাবে দেখিয়ে দিচ্ছি, দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 10টা, আবার গোড়ায় নিয়ে যাবো, পরেরটাই চলে যাবো, তখন এইগুলোকে এই সাইড করে দেবো, আবার এই গোড়া এই ডগ থেকে গোড়াই যাবে, এই গোড়াতে ফেলে দেবো,
এবার একে গুঁড়াই ফেলে দেবো, এটা হচ্ছে এই পাকটাকে গুঁড়াই ফেলে দেবো। আমার সব কটা কাঁটা মাথা হয়ে গেছে, সব কটা কাঁটা বাঁধা হয়ে গেছে। দিয়ে এই যে গোড়ায় থেকে নিয়েছি, এরপর এইখানটাতে এই কাঁটাগুলোকে সব এক জায়গায় করে দিলাম, এক জায়গায় করে দিলাম। দিয়ে এই যে এই গোড়া থেকে সুতোটা আছে, এখানে থেকে এখানে একটা ফাঁস দেবো, বা এইটাকে নিয়ে আবার সুতো জড়াবো, আবার এইটাকে নিয়ে আবার সুতোটাকে গুটাবো। পরপর গুটিয়ে যাব। এরপর একটা কাজ আছে, এই সুতো এরকম একটা আমায় ফাঁস করতে হবে, এই ফাঁস এই যে এরকম একটা ফাঁস করতে হবে। কাঁটাটা হাতেই আছে, কাঁটাটা থাক পড়ে, ফাঁসটাকে দেখি দিই, এই যে এরকম একটা, এরকম একটা ফাঁক ফাঁক করে বাঁধতে হবে। যেটা গোড়াটা কেটে নেব, এইটা এবার দরকার লাগবে, এইটা হচ্ছে দরকার লাগবে, এখন গোটাই এখানে অর্ধেক যেই গোটানো হয়ে যাবে তখন ওই ফাঁসটা ধরবো। পরপর গুটিয়ে যেতে হবে, অর্ধেক এসছে। এরপর এই ফাঁসটার গিঁটটা এই দিকে থাকবে, আর এটা এই দিকে থাকবে মুখটা, এটা ফাঁস করতে হবে। এই যে গিঁটটা এই দিকে আছে, এর উপর দিয়ে সুতোটাকে জড়াবো আমি, টান টান করে জড়াতে হবে, লুজ করলে হবে না। লুজ করলে হবে না, টান টান করে জড়াতে হবে। যে শেষের দিকে আসবে, শেষের দিকে চলে এসেছে, এরপর আমি এই সুতোটাকে কেটে দেবো, এতটা রাখবো। এটা বাদ দিয়ে যে এই যে ফাঁসটা আমি জড়িয়েছি, এর ভেতর দিয়ে এই সুতোটাকে ভরে দেবো, দিয়ে একটু টেনে দেবো, এর ভেতরে রইল, এর ভেতর দিয়ে এই সুতোটাকে ভরে দিয়ে এটাকে বার করে দিলাম। দিয়ে এই পিছনে যে গিঁটটা আছে ওই সুতোর, এটা ধরে এবার টেনে দেবো, তাহলে ওই সুতোটাই ডগে চলে আসবে। তাহলে একটা প্লাস দিয়ে ধরে করবেন, এটাকে ধরে টেনে দিলেই সাঁড়াশি আছে, সাঁড়াশি দিয়ে ধরে টানি। এটা ধরে টেনে দিলেই এদিকে চলে যাবে, ঠিক
ওটা ধরে টেনে দিলেই সুতোটা এখান দিয়ে দিয়েছিলাম, এই সুতোটা, এই ডগের সুতোটা এইখানে এসে শেষ হয়ে গেল, এই যে হয়ে গেল। আর এইখানটাতে একটু ফেভিকুইক দিয়ে দেবেন, ফেভিকুইক আঠা এইখানটা একটু দিয়ে দেবেন, তাহলে আর কখনো সুতো সরবার ভয় থাকবে না। আমার কাছে এখন আঠা নেই, আঠা আমি দিয়ে দেবো। এই এই যে জায়গাটুকু আছে এইখান থেকে এই মাথা পর্যন্ত একটু ফেভিকুইক দিয়ে দেবেন, এইটুকু, তাহলে কি ও আর কখনো স্লিপ করবে না। ব্যাস, অসুবিধা হলে ডেসক্রিপশনে যাবেন, আমাকে বলবেন, আমি আবার না হলে